রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ১২ জন। এর মধ্যে একজন করোনা পজিটিভ এবং ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একজন করোনা নেগেটিভ হওয়ার পরও চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে। এ নিয়ে গত ৩৪ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৪৬৯ জন। চলতি মাসের ৪ দিনে মারা গেছে ৫৪ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৭ জন রোগী। বর্তমানে হাসপাতালটির ৪০৫টি বেডের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে ৪৮৫ জন রোগী। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও ১৫৮ জনের মতো। এদিকে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজশাহীর প্রধান প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য ছিল। মাস্ক সঠিকভাবে লাগান।